প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন টিভি নলেজ দেখার জন্য। সাথে আছি ডক্টর সজল অশফাক। দর্শক, আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানটি সরাসরি নিউ ইয়র্ক স্টুডিও থেকে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা একটি বিষয় নিয়ে কথা বলি এবং আমাদের সাথে থাকেন একজন চিকিৎসক। দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি নিয়ে খুব বেশি কথা বলা হয় না, কিন্তু নানাভাবে যদি চিন্তা করি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে সামাজিক যেসব সমস্যা চলছে তার মধ্যে সেই সব সমস্যার অন্যতম কারণ কিন্তু এই আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি। আজকে আমরা কথা বলবো সাবস্টেন্স ইউজ নিয়ে, যে আমরা যদি খুব সাধারণ বাংলায় বলি বলা যেতে পারে যে নেশাদ্রব্যের ব্যবহার এবং এর কারণে যে ধরনের সমস্যা তৈরি হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে এবং তার প্রভাব সামাজিকভাবে কতটা ভয়াবহ, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আপনাদের অতি পরিচিত ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আসুন পরিচিত হই, ডাক্তার মঞ্জুর মোর্শেদ, উনি নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে জয়েন করছেন। ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ, শ্রদ্ধা আবেদন সজল আশফাক ভাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, সেই সাথে টিভিএন কর্তৃপক্ষকে অনেক সালাম জানাচ্ছি এবং দর্শকবৃন্দ যারা অনুষ্ঠানটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মোর্শেদ। ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আসলে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটা আমরা প্রায়শই শুনি বিভিন্ন মাধ্যমে, সংবাদ মাধ্যমে, বিভিন্ন সামাজিক মাধ্যমে নিয়ে কথা হয়, অনেক সময় চিকিৎসকরা এই বিষয়ে কথা বলেন এবং অনেক পরিবারের অনেক কর্তা ব্যক্তির মুখে এই ধরনের সমস্যার কথা আমরা শুনি। তো প্রথমেই যে বিষয়টা, মানে আমি যেই মানে শব্দটি বলেছি যে সাবস্টেন্স এবং তার ব্যবহার, সাবস্টেন্স ইউজ, তো এই সাবস্টেন্স বলতে আসলে কি বোঝানো হয়? জি, প্রথমে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি ক্ষমা চেয়ে নিব, আমি সাইকিয়াট্রিস্ট না, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। যে প্রশ্নটি আপনি বলেছেন, সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার, এটা কি? সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার এটি কিন্তু একটা আপনার মেন্টাল হেলথ কন্ডিশন, যে একজন লোকের কাছে যখন বিভিন্ন সাবস্টেন্স ইউজের জন্য যখন মেন্টাল যে কোনো ধরনের একটা প্রবলেমেটিক একটা প্রবলেম সৃষ্টি হয়ে থাকে, ডিস্ট্রেস হয়ে থাকে, দৈনন্দিন জীবনে যে সমস্ত কিছু উনি করতে পারতেন সেগুলোর মধ্যে অনেক ইম্পেয়ার হচ্ছে তার লাইফে, সেটি হচ্ছে যে সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার। এবং এই সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার অন্য বিভিন্ন রোগের মতোই এটি মাইল্ড, মডারেট এবং সিভিয়ার হতে পারে, এবং এটি ডিপেন্ড করে এটি কি ধরনের সাবস্টেন্স আপনি ব্যবহার করছেন এবং এটিতে আপনার কারণটা হচ্ছে যে এটিতে আপনার কি ধরনের ডিপেন্ডেন্স হচ্ছে কিনা সেগুলো নিশ্চয়ই ডক্টর সজল আশফাক ভাই আসবেন তো, এবং এটি স্টপ করলে কি হয়ে থাকে, তো সেই ধরনের ডিসঅর্ডারকে আমরা বুঝাচ্ছি এবং এটি সিগনিফিকেন্টলি ইম্প্যাক্ট আওয়ার হেলথ, যেটি ডক্টর সজল আশফাক ভাই বলেছেন, এবং এটি অনেক সময় লাইফ থ্রেটেনিং হতে পারে। তো সুতরাং আমাদেরকে এই ব্যাপারে একটু সচেতন হওয়া দরকার, বিশেষ করে আমাদের যারা উঠতি বয়সে আমাদের ছেলে মেয়েরা যারা আছেন বা ভাই বোনরা আছেন, অনেকে হয়তো এই সমস্ত ডিসঅর্ডারে ভুগে থাকেন এবং অনেকে আত্মীয় স্বজন বা আমরা পারিবারিক ভাবে হয়তো আমরা অনেক কিছু শিখতে পারবো এবং ওদেরকে অনেক কিছু শিখাতেও পারবো এবং ট্রিটমেন্ট অপশনও আমাদের অনেক আছে। জি জি, অনেক ধন্যবাদ ডক্টর মজিব মোর্শেদ। তার মানে বিষয়টা বুঝলাম যে এটা তরুণদের মধ্যে বেশি দেখা দেয় এবং তারা এই ধরনের দ্রব্য ব্যবহারে নানাভাবে যেভাবেই হোক তারা এটার প্রতি এক ধরনের আসক্তি বোধ করে এবং সেটার অনেকগুলি পর্যায় আছে, আমরা সেটা আলোচনা করব। তার আগে একটু জেনে নিতে চাই যে কি কি ধরনের মানে জিনিস তারা ব্যবহার করে থাকেন, মানে দুই একটা নাম যদি বলেন তারপর আমরা একটা একটা করে যাই। জি, তো সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডারের মধ্যে আমাদের অনেক সাবস্টেন্স আছে, যেমন অ্যালকোহল খুবই কমন, এমনকি মজার বিষয় এমনকি ক্যাফিনও এখানে অন্তর্ভুক্ত করেছেন। ক্যাফিন হতে পারে ক্যানাবিস, যেমন মারিওয়ানা, হ্যাঁ মারিওয়ানা, তারপর হ্যালোসিনোজেন যেমন এলএসডি, পিসিপি, তারপর বিভিন্ন ধরনের হিপনোটিক, সিডেটিভ ড্রাগ, যেমন আপনার স্লিপিং পিল, যেমন অ্যাম্বিয়ান আমরা ব্যবহার করে থাকি, বেনজোডায়াজেপিন ব্যবহার করে থাকি, বারবিটিউরেট ব্যবহার করে থাকি এগুলি, তারপর অনেক সময় ইনহেলেন, যেমন আপনি বিভিন্ন ধরনের পেইন্ট, স্প্রে, অ্যারোসল স্প্রে, এগুলো অনেক সময় ইনহেলেন আমরা ব্যবহার করে থাকি। অনেক সময় ওপিওয়েড, যেমন আপনার কোডিন, অক্সিকোডন, ফেন্টানিল এগুলি আছে, তারপর স্টিমুলেন্ট ড্রাগ যেমন কোকেইন, মিথাইল অ্যাম্ফেটামিন, আবার সবচেয়ে পরিচিত আমাদের হচ্ছে যে এখন ইদানিং স্মোকিং, ইলেকট্রনিক সিগারেট যেটাকে আমরা ই সিগারেট বা বেপিং বলি, এগুলি সবই আপনার সাবস্টেন্স ইউজের মধ্যেই পড়ে থাকে।
আচ্ছা, মানে মানে খুবই ইন্টারেস্টিং, মানে একটা জিনিস আমার কাছে মনে হলো যে প্রশ্নটা আপনাকে করি, যেটা হচ্ছে যে এতগুলো জিনিস, মানে অ্যালকোহল থেকে শুরু করে অ্যাম্ফিটামিন, মানে অনেকগুলো বিষয় আছে এবং এর অধিকাংশই কিন্তু বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার হয়, এমন ওষুধ আছে প্রচুর। তা আমার প্রশ্ন হচ্ছে যে ধরুন অ্যালকোহল বা সিগারেট বা মারিজুয়ানা যেটাই বলি, এই জিনিসগুলো তারা একজন মানুষ বা একজন তরুণ তার কিন্তু পারিপার্শ্বিকতা থেকে শেখে এবং সেগুলি ব্যবহারেতে সেগুলো ব্যবহার করতে শেখে এবং তার মধ্যে ঢুকে যায়, এক পর্যায়ে হয়তো মানে সে একটা নিয়মিত নিতে থাকে। কিন্তু আরো যে জিনিসগুলোর কথা বললেন, তো আসলে কিভাবে এগুলোর খবর তারা পায়, কিভাবে এই যে জিনিসগুলো আপনি অ্যাম্ফিটামিনের কথা বললেন, বারবিটিউরেটের কথা বললেন, এই ধরনের ওষুধ মানে ড্রাগ তারা কিভাবে পায় এর খবর, বা কিভাবে এই জিনিসগুলির প্রতি তারা আস্তে আস্তে আসক্ত হয়, মানে এই জিনিসগুলো তারা মানে জানে কিভাবে যে এই এই জিনিসগুলোতে এরকম কিছু করা যায়? এটা কি এমন যে তাদেরকে কোনো একটা চিকিৎসার জন্য কোনো এক সময় দেওয়া হয়েছিল, তারা সেটা নেওয়ার পর এক ধরনের তারা যে মানে অনুভূতিটা পেয়েছেন সেটা তারা বারবার পেতে চান? আমার এটা খুব জানার আগ্রহ যে এটার খবরটা কিভাবে পায় এই এতগুলি জিনিসের লিস্টটা। খুবই ইন্টারেস্টিং। আপনি সকলে জানেন আমরা যখন যে কোনো ধরনের নার্কোটিক ব্যবহার করে থাকি, বিভিন্ন ওপিওয়েড যেমন অক্সিকোডন, যেমন ধরেন এমডিএন, এগুলো কিন্তু টু ফ্যাক্টর আইডেন্টিফিকেশন লাগে এবং যেই প্রিসক্রাইব করে থাকে এগুলো ন্যাশনাল ডাটা রেজিস্ট্রিতে চলে যায় এবং ফেডারেল গভর্নমেন্ট, ডিইএ এবং স্টেট গভর্নমেন্ট এগুলো খুবই অবজার্ভ করে থাকে, কোন ফিজিশিয়ানে আপনার এটি প্রিসক্রাইব করছেন, কোন পেশেন্ট আপনার নিচ্ছেন, কতগুলি নিচ্ছেন এবং এগুলোর আউটকামটা কি। তারপর অনেক সময় আপনার ওভারডোজ হয়ে থাকে, যেমন ইয়ারে গেলে, তারপর এই ধরনের যদি কোনো ইনটক্সিকেশন হয়ে থাকে বা উইথড্রল থাকে, এগুলি কিন্তু আবার রিপোর্ট করতে হয় স্টেটকে। তো এইভাবেই সাধারণত আমরা জেনে থাকি যে যে সিডিসি বা এফডিএ বা অন্যান্য আরো সরকারি বা স্টেট গভর্নমেন্ট যেগুলি আছে ওনারা বলে থাকেন যে হ্যাঁ এত পার্সেন্ট লোক আপনার এই ধরনের সাবস্টেন্সে ভুগছেন কিংবা ওভারডোজ হয়েছে কিংবা মৃত্যুবরণ করেছেন, এই ধরনের অনেক রিপোর্ট পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। যেমন আমরা যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে ফেন্সিডিল আমরা জানি যে কফের ওষুধ, আরো অনেক কফের ওষুধ, এবং বাংলাদেশে আমরা এখন জানি যে সিডিওফিট্রিন মোটামুটি নিষিদ্ধ করা হয়েছে, সিডিওফিট্রিন বাংলাদেশে পাওয়া যায় না, এটা তো মানে নেজাল ডিকনজেশনের জন্য মানে ডিজার্ট কনসেন্স হিসাবে ব্যবহার করা হয়। তো এই ধরনের অনেক দরকারি ওষুধপত্র কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে এইসব কারণে বাজার থেকে তুলে নিতে হচ্ছে এবং বা রেস্ট্রিক্টেড করে হচ্ছে। বাংলাদেশের কথা আলাদা, এদেশে তো অবশ্যই এগুলো অনেক বেশি রেস্ট্রিক্টেড এবং সেভাবে বিক্রি হয়, কিন্তু তার মধ্যেও মানুষজন কিভাবে এক ধরনের মানে এর প্রতি আসক্তি অনুভব করে বা ফিল করে আমি সেটা জানি না, একটু একটু করে আলোচনা শুনবো। তো যে বিষয়গুলো আপনি, আমি মূল প্রশ্নে যাওয়ার আগে একটু জানতে চাই, এই ধরনের সাবস্টেন্স ইউজ যে ডিসঅর্ডার, এটা আসলে কতটা কমন, মানে মানে আপনি একজন চিকিৎসক হিসেবে কি বলেন? জি জি, একটি গবেষণা আমি দেখেছি যে একটি ডাটাবেসে যে ওভার 20 মিলিয়ন পিপল আপনার ইউনাইটেড স্টেটস এ অ্যাটলিস্ট একটি সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডারে ভুগছেন এবং 20% অফ দ্য পিপল ইন দ্য ইউএস যাদের আপনার ডিপ্রেশন আছে এবং অ্যাংজাইটি আছে তারা কোনো না কোনো ভাবে আপনার সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার। আবার যদি আপনার যারা ড্রাগ নিচ্ছেন তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে 36% আপনার ড্রাগ সাবস্টেন্স ডিসঅর্ডার এবং সবচেয়ে বেশি হচ্ছে 73% যেটি হচ্ছে অ্যালকোহল ইউজ ডিসঅর্ডার। এবং মজার ব্যাপার হচ্ছে যে একটা সাবস্টেন্স ইউজ যদি ডিসঅর্ডার হয়ে থাকে তাহলে দেখা গিয়েছে যে, এটা আমরা পরবর্তীতে হয়তো ইনশাল্লাহ আসবো, যে আরেকটি সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার ভুগে থাকেন। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, কেউ যদি অ্যালকোহল ড্রিঙ্ক করে থাকেন এবং দেখা গিয়েছে যে অনেক সময় এরা কিন্তু আবার স্মোকিংও আপনার স্মোকিংও করে থাকে, তো এই ক্ষেত্রে দেখা গিয়েছে যে একটা সমীক্ষায় যে 12% আপনার বোথ সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার উইথ অ্যালকোহল ইউজ ডিসঅর্ডার অনেক পেশেন্ট আপনার উভয়টাই নিচ্ছে। জি, অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আমরা আস্তে আস্তে এই সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে একজন দর্শক যোগ দিয়েছেন, আমরা একটু দেখি দর্শকের প্রশ্নটা নেই। হ্যালো দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি সাইদা বলছি। তো আমি জানতে চাই যে আমার বুকের মধ্যে খুব ভার ভার লাগে, এটা কি গ্যাস্ট্রিকের জন্য না হার্টের জন্য হয়, বা বুক হার্ট অ্যাটাকের সিম্পটমটা একটু বলে দিলে ভালো হয়, আর অ্যাসপিরিনটা খাই সেটা কি সব সময় খেতে হবে কি না বাকি ওষুধগুলোর সাথে, একটু বিস্তারিত আলোচনা করলে ভালো হবে হার্ট অ্যাটাকের সিম্পটমটা বা প্রিভেনশন ব্যাপারে।
জি জি সাইদা, আপনি আমাদের সাথে থাকুন, যদিও আজকের বিষয়টা মানে হার্ট অ্যাটাক বা হার্টের রোগ সম্পর্কিত নয়, কিন্তু আমাদের অতিথি কার্ডিওলজিস্ট, আমি চাইবো যে উনি প্রশ্নটার উত্তর দেন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. যেমন আপনার বয়স, যেমন আপনার অন্য কোমরবিডিটি আছে কিনা, বিভিন্ন ধরনের ক্রনিক কন্ডিশন যেমন ডায়াবেটিস, প্রেশার, কোলেস্টেরল, তারপর আপনার আগে গ্যাস্ট্রাইটিস আছে কিনা, ফ্যামিলি হিস্ট্রিতে হার্ট ডিজিজ আছে কিনা, তারপর আপনার এই সিমটমগুলি কতদিন হচ্ছে না হচ্ছে, কীরকম, এর সাথে অন্য কোথাও রেডিয়েশন হচ্ছে কিনা, এগুলো অনেক কিছু নির্ভর করে থাকে। তো বয়স আমরা জানি না, তো সুতরাং এগুলোর উপর নির্ভর করে আপনি আপনার প্রোভাইডার কিংবা কার্ডিওলজিস্টের কাছে যাবেন, যাতে একটা ফুল ওয়ার্ক আপ হয়ে থাকে, যাতে রুল আউট করতে পারেন কোনো কার্ডিয়াকিওলজি কিনা। আর আপনি যেটি বলেছেন এটি গ্যাস্ট্রাইটিস এর প্রবলেম কিনা, আপনি একটা জিনিস দেখতে পারেন যে এটি কি খাওয়ার পরপর হয়ে থাকে, এই ধরনের অনেক দিন আছে কিনা, আর আপনি ওমেপ্রাজল বা এই ধরনের পিপিআই কিংবা এইচ2 ব্লকার যদি এই ধরনের খেয়ে থাকেন, আপনার সিমটমটা অ্যালিভিয়েট হয় কিনা, কিংবা আপনার ডিসকমফোর্টটা যদি লাইফস্টাইল মডিফিকেশন বা ডায়েট মডিফিকেশন করলে যায় কিনা, তাহলে বুঝতে পারেন যে হয়তো এটি গ্যাস্ট্রাইটিস। তো এখন অনেক প্রশ্ন কিন্তু এখানে করতে হবে। সেটাই, তারপরেও মানে হার্ট অ্যাটাকের ঝুঁকি যদি কারো থাকে, মানে সেটা তো আপনি বললেন যে সেটা মানে ব্যথাটা বুক থেকে অন্যদিকে ছড়িয়ে যাবে, বিভিন্ন দিকে ছড়িয়ে যাবে। কাজেই ডক্টর মঞ্জু মোর্শেদ, আপনি যেভাবে বললেন, আমি দর্শক যিনি প্রশ্ন করেছেন তাকে বলতে চাই যে আপনি আপনার প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করে অবশ্যই এই জিনিসটা নিশ্চিত হতে হবে যে আপনার এই ব্যথাটা হার্টের জন্য হচ্ছে না। এটার জন্য উনি দরকারি প্রয়োজনীয় যা সব দরকার তা করবেন, এবং সেটা করার পরে আপনাকে আসলে নিশ্চিত হওয়া দরকার যে এটা হার্টের সমস্যা না, এটাই বড় বিষয়। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্যে, কারণ অনেক সময় উপসর্গ দিয়ে আপনি আমরা বুঝলাম বা আপনি এক ধরনের বুঝলেন, কিন্তু পরে দেখা যাবে যে হয়তো একই রকম উপসর্গে যে সবসময় একই রকম হার্ট অ্যাটাক হবে তা কিন্তু না, নানা রকম উপসর্গ দেখা দিতে পারে। কাজে সবার ক্ষেত্রে একই ধরনের উপসর্গ তা কিন্তু হয় না সবসময়। অনেক ধন্যবাদ প্রশ্নের জন্য। তো আলোচনায় ফিরে যাই ডাক্তার মঞ্জুর মোর্শেদ। তো এই যে আমরা আপনারা যখন কথা বলেন এই যে বিষয়গুলো নিয়ে, যখন এই ধরনের সাবস্টেন্স ইউজের কথা আসে, তখন কিছু টার্ম আসে লাইক ইনটক্সিকেশন, টলারেন্স, ডিপেন্ডেন্স, উইথড্রল, তো এই জিনিসগুলোর একটু যদি অর্থটা একটু করে বুঝিয়ে দেন তাহলে আসলে বুঝতে আরো সুবিধা হবে যে এইগুলির কারণে এই ধরনের সমস্যাগুলি হয় বা কোনটার কারণে কি হয় হলে কি হয়। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। যে কোনো ড্রাগ যখন আমাদের শরীরে যায়, এটা যতক্ষণ থাকে এটার নিচ্ছে কোনো একটা কোনো ধরনের একটা প্রভাব সৃষ্টি করবে, এবং এরপরে ড্রাগটা যখন বের হয়ে যাবে তখন আপনার শরীরে কিরকম প্রভাব পড়বে, এইগুলির উপরে নির্ভর করে আমাদের এই বিভিন্ন টার্মগুলো করা হয়েছে। তো টক্সিকেশন মানে তো বুঝতে পারছেন, ইনটক্সিকেশন মানে কোনো কিছু যদি মাত্রা অতিরিক্ত হয়ে থাকে, এবং এটার জন্য বিভিন্ন ধরনের যে সিমটম দেখা দিয়ে থাকে সেটি হচ্ছে ইনটক্সিকেশন। এবং এই ইনটক্সিকেশনে যেহেতু এটির সাথে একটা ব্রেনের একটা সম্পৃক্ততা আছে, সেখানে সাইকোলজিক্যাল বিহেভিয়ার এফেক্ট আছে, এবং এটি প্রত্যেকটি ড্রাগ ডিপেন্ডেন্ট, কতটুকু ড্রাগ দিচ্ছেন, কি ধরনের ড্রাগ দিচ্ছেন, এগুলোর উপর ইনটক্সিকেশনটা আপনার নির্ভর করে থাকে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে থাকি, কেউ হয়তো অকেশনালি সোশ্যাল ড্রিঙ্ক করে থাকে, আবার কেউ হয়তো এত ড্রিঙ্ক করেছে যে আমরা যেটাকে কোড অ্যান্ড কোড ড্রাঙ্ক বলে থাকি। তো এই যে ড্রাঙ্ক অ্যালকোহলই এটি হচ্ছে ইনটক্সিকেশন। আর যেটি বলছেন টলারেন্স, টলারেন্স মানে হচ্ছে যে আমি একটা ড্রাগ নিলাম, এটি যে কোনো ড্রাগ হতে পারে, যে কোনো আপনার সেটি ব্যথার জন্য হোক বা যে কোনো কিছুর জন্য হোক, যে আপনি যে একটা যে সিমটম ফ্রির জন্য, আপনি যে একটা প্লেজার পাওয়ার জন্য যে নিচ্ছেন, সেটি আজকে যেই মাত্রা নিয়েছেন হয়তো এক মাস পরে তার থেকে বেশি মাত্রা নিতে হবে সেই এফেক্টটা পাওয়ার জন্য। আগের মতো সে অল্প ডোজ যেটি নিয়েছেন সেটি এখন হয়তো আর কাজ করছে না, এখন আর একটু বেশি নিচ্ছেন, এই বেশি নিতে গিয়ে যেটিকে আমরা বলে থাকি টলারেন্স, মিনস আপনার ধরেন আগে 10 মিলিগ্রাম নিতেন, এখন আপনার সেই 10 মিলিগ্রামের এফেক্টটা পেতে আপনাকে এখন 20 মিলিগ্রাম নিতে হচ্ছে। সেই 20 মিলিগ্রাম যে এফেক্টটা করছেন আগের থেকে যে এখন বেশি নিচ্ছেন সেটা হচ্ছে যে টলারেন্স। আর ডিপেন্ডেন্সটা হচ্ছে যে আপনার যে বাড়িতে না নিলে যে উইথড্রল সিমটমটা হবে,
না নিলে যে আপনার যে খারাপ লাগবে, যেমন ফর এক্সাম্পল আপনি সবসময় কফি খেয়ে থাকেন, আপনি যদি সকালবেলা একদিন যদি কফি না খেয়ে থাকেন, সেই দিন সকালবেলা আপনার যে এরকম সিমটমটা হয়ে থাকে, যেটি সাধারণত আপনার কফি পান করলে সেরকম সিমটমটা ফিল করেন না, তো এইটি যে এই উইথড্রল সিমটমটাকে অ্যাভয়েড করার জন্য যেটি আপনি যত মাত্রা নিয়ে থাকেন সেটিকেও আমরা বলে থাকি ডিপেন্ডেন্স। আর উইথড্রল সিমটমটা হচ্ছে যে যদি আপনি কোনো কারণে যেটি নিচ্ছেন সে যেটি থেকে আপনি যেরকম একটা কাম ফিলিং পেতেন, প্লেজারেবল এফেক্ট পেতেন, সেটি আর পাচ্ছেন না, বরং এখন আজকে নেন নেয় বিদায় কিংবা কালকে নেন নেয় বিদায় আপনার শরীরে আরও অন্য ধরনের একটা খারাপ অনুভূতি হচ্ছে, হয়তো আপনি অ্যাজিটেটেড ফিল করছেন, হয়তো আপনি শেকিং ফিল করছেন, হয়তো আপনার যে কোনো ধরনের অনেক সিমটম, অনেক সিমটম আমরা একটু আসবো, এই ধরনের সিমটম যদি হচ্ছে সেটিকে আমরা উইথড্রল সিমটম। আচ্ছা, অনেক ধন্যবাদ। তার মানে হচ্ছে এডিকশনটা কি, মানে সবকিছু যখন একসাথে কার মধ্যে থাকে সেটাই কি এডিকশন? আচ্ছা, এডিকশন এডিকশন একটু কমপ্লিকেটেড, সামান্য একটু এক্সপ্লেইন করে থাকি। এডিকশনের তিনটা জিনিস থাকতে হবে, একটা হচ্ছে যে রিপিটিশন, যেই জিনিসটা নিচ্ছে আপনাকে অনবরতই সবসময় এটা নিতে হবে, রিপিটিশন। আচ্ছা, এই রিপিটিশনটা কেন নিচ্ছেন? আপনার পজিটিভ রিইনফোর্সমেন্টের জন্য। পজিটিভ রিইনফোর্সমেন্ট মানে কি, যে কোনো একটা প্লেজার, এটা একটা পজিটিভ এফেক্ট। যেমন আপনার আপনি একটা ওপিওয়েড নিচ্ছেন কিংবা কোকেন নিচ্ছেন বা মারিওয়ানা নিচ্ছেন, এগুলি কি হয়, ব্রেনকে অ্যাক্টিভেট করে ডোপামিন রিলিজ হয়, আপনি একটা প্লেজার খুঁজে পান, এটি হচ্ছে যে পজিটিভ রিইনফোর্সমেন্ট। অ্যাট দ্য সেম টাইম আপনাকে নেগেটিভ আপনার রিইনফোর্সমেন্ট হতে হবে। যেমন সেটি কিরকম, যেমন আপনি এই যে রিপিটেটিভলি যে প্লেজার একটা খুঁজতে গিয়ে যে আপনার যে এখন আপনার জবটা আপনি হারাচ্ছেন, আপনার লাইফটা আপনি আপনার পরিবারটা ভেঙে যাচ্ছে, আপনি আগের মতো ঠিক মতো কাজ করতে পারছেন না, আপনি যেরকম একটা যে ভালোভাবে যে একটা স্কুলে ভালো রেজাল্ট করতেন কিংবা আপনার মধ্যে যেরকম উদ্যমতা ছিল এগুলো সব হারিয়ে দিচ্ছে, মানে আপনার লাইফটা ইম্পেয়ার হচ্ছে, কোয়ালিটি লাইফটা আপনার ডিসরাপ্ট হচ্ছে, তো সুতরাং নেগেটিভ রিইনফোর্সমেন্ট হচ্ছে। তো এই তিনটা জিনিস যদি থাকে তখন সেটিকে আমরা বলবো যে এটি অ্যাডিকশন। এটির মধ্যে যদি কথার কথা আমি এখন একটা এক্সাম্পল দিচ্ছি চন্দল ভাই, যেমন কেউ হয়তো অনেক হাত ধুতেছেন কারণ উনি যে কোনো ধরনের জীবাণু থেকে মুক্ত হতে চান, তো এই যে কারণ উনি অ্যাংজাইটিটা উনি রোগ জীবাণু থেকে রক্ষা পেতে চাচ্ছেন, সেটি হচ্ছে যে এক ধরনের নেগেটিভ রিইনফোর্সমেন্ট। এই রিপিটিশন হচ্ছে বারবার হাত ধোয়া, এবং সেটি আবার কি করতেছেন, আপনার অ্যাংজাইটি থেকে বিরত থাকছেন। এখানে দুইটো জিনিস, নেগেটিভ রিইনফোর্সমেন্ট এবং রিপিটিশন, এটিকে বলবো আমরা কম্পালশন। কিন্তু অ্যাডিকশনের বেলায় আমাদের থাকতে হবে রিপিটিশন, পজিটিভ রিইনফোর্সমেন্ট অ্যান্ড নেগেটিভ রিইনফোর্সমেন্ট, এই তিনটা জিনিস যদি থাকে তখন সেটিকে আমরা অ্যাডিকশন বলি। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মানে বিষয়টা আসলে সবকিছু মিলিয়ে অ্যাডিকশনটা, তো অ্যাডিকশনটা এই অ্যাডিকশনটা মানে ইভালুয়েট করেন কিভাবে, কিভাবে ডায়াগনোসিস করে থাকেন চিকিৎসকরা? আচ্ছা, সবকিছু তো আমাদের আমরা ফিজিশিয়ানরা সবসময় আমরা হিস্ট্রি নিয়ে থাকি, এটিকে আপনার ট্রিটমেন্টটা কিরকম হয়েছে, তারপর আপনার কি ধরনের আপনার ড্রাগ নেওয়া হচ্ছে, এটি কিভাবে আইভি না ওরাল, তারপর কতটুকু ড্রাগ নিচ্ছেন, এটা কি ধরনের প্যাটার্ন ইউজ করা হচ্ছে, তারপর আগে কোনোদিন অ্যাবস্টিনেন্স করছেন কিনা, বিরত ছিলেন কিনা, এটার এফেক্টটা কি হয়েছিল, তারপর আপনি কতদিন ব্যবহার করছেন, তারপর এই যে এগুলি সব কিছু মিলায় কিন্তু আপনাকে ডিফেন্ড করতে হয় যে আপনি এডিকশনটা ডায়াগনোস করা হয়ে থাকে। জি, অনেক ধন্যবাদ। তো ডাক্তার মঞ্জু মহাশয়, আপনার কথা থেকে একটা জিনিস বুঝলাম যে এই যে মানে জিনিসগুলো ব্যবহার করা হয় এগুলোতে মূলত ব্রেনটাই বেশি এফেক্টেড হয়, তো এই ব্রেনটা কিভাবে এফেক্টেড হয়? জি, তো যে কোনো প্লেজার যখন আমাদের শরীরে আমাদের আমরা যখন প্লেজার খুঁজি তখন ডোপামিনার্জিক যে পাথওয়ে আছে এটি অ্যাক্টিভেট হয়ে থাকে। যেমন কেউ হয়তো ওপিওয়েড নিচ্ছেন, কোকেন বা কোডিন বা মারিওয়ানা, এমনকি স্মোকিং বা অ্যালকোহল, যে কি হোক এটি কি করে ডোপামিনার্জিক পাথওয়ে অ্যাক্টিভেট করে অনেক ডোপামিন রিলিজ হয়ে থাকে, এবং এই ডোপামিনটাই হচ্ছে আমাদের হ্যাপি মুড। এই ডোপামিন যখন অ্যাক্টিভেট হয়ে থাকে তখন আপনার এটি আমাদের ব্রেনকে অ্যাক্টিভেট করে যে আরো প্লেজার দেওয়ার জন্য। তো এই জন্য সাবস্টেন্স যে কোনো কিছু এগুলি ব্রেনের সাথে সম্পৃক্ত হয়ে থাকে, এবং এই জন্য আমরা বলে থাকি অনেক সময় সাবস্টেন্স ইনডিউস ডিসঅর্ডার, এটি মুডের সাথে সম্পৃক্ততা আছে। এবং মুডটা কিরকম, মুডটা হচ্ছে তো আমরা জানেন যখন খুবই হ্যাপি থাকে এটাকে আমরা ম্যানিয়া বলে থাকি, খুবই যদি লো মুড থাকে সেটিকে আমরা ডিপ্রেশন বলে থাকি। তো ম্যানিয়া এবং ডিপ্রেশন দুটোটা মিলে আপনার এটি সম্পৃক্ততা আছে, এবং যেহেতু এটি ব্রেনে এফেক্ট করে থাকে অনেক সময় সাইকোসিস,
যেটি রিয়ালিটির সাথে আপনার কোনো সম্পৃক্ততা নেই, যেমন হ্যালুসিনেশন, যেটি আপনি কোনো একটা জিনিস অডিটরি হ্যালুসিনেশন হতে পারবে, যেমন ও পেশেন্ট বললো যে ও এমন একটা জিনিস শুনতেছে কানে যেটা অন্য কেউ শুনতেছে না। আবার ভিজুয়াল হ্যালুসিনেশন হতে পারে, যেটি আপনি কোনো ওই পেশেন্টটা কোনো একটা কিছু দেখছে কিন্তু আমি বা আপনি দেখছেন না, অন্যজন সারাউন্ডিং এ কেউ দেখছে না, এই ধরনের মানে রিয়ালিটির সাথে কোনো সম্পৃক্ততা নেই। এই ধরনের সাইকোসিস হতে পারে, তো আবার কগনিটিভ ইম্পেয়ারমেন্ট হতে পারে, যেরকম আপনি চিন্তা ভাবনা করছেন সেরকম না হতে পারে। তো সুতরাং পুরো ব্রেইনটা বিভিন্ন ধরনের এফেক্ট হতে পারে বিভিন্ন জি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডাক্তার মজিদ মোর্শেদ। আমরা একটু বিরতিতে যাব, দর্শক সময় হলো বিরতি নেবার, বিরতির পর আবার ফিরে আসবো অনুষ্ঠানে, আশা করি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে, আপনারা দেখছেন টিভিএন ওয়েলনেস, সাথে আছি ডাক্তার সজল আশফাক, আমাদের আজকের অতিথি ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আমাদের এই অনুষ্ঠানে আজকে আমরা চেষ্টা করছি সাবস্টেন্স ইউজ নিয়ে কথা বলতে। আমরা আলোচনা অনেকটা এগিয়ে নিয়েছি, অনেক বিষয় নিয়ে কথা বলেছি এবং অনেক তথ্য আমরা আজকে শুনলাম আমাদের অতিথির কাছ থেকে। ডাক্তার মঞ্জুর মোর্শেদ, এবার আমি একটু জানতে চাই, আপনি বলছিলেন যে সাবস্টেন্স ইউজ এবং সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার, একটা এই দুটোর মধ্যে মানে পার্থক্যটা কিভাবে করা যায়, মানে পার্থক্যটা কি? একটা হচ্ছে যে একটা জিনিস যখন কেউ ব্যবহার করে তখনই তো সেটার প্রতি তার আসক্তি হয় না, ডিসঅর্ডারটা কখন তৈরি হয়, মানে কনসিকোয়েন্সটা কি? জি, আপনি অনেকটা উত্তর দিয়ে দিয়েছেন। সাবস্টেন্স ইউজ মানে আপনি কোনো একটা পার্টিতে গেলেন, হয়তো ওইখানে কোনো অ্যালকোহল সার্ভ করলো, আপনি জীবনে একবার পান করলেন, আপনাকে ক্রনিক ভাবে করতে হবে, অনেকবার ব্যবহার করতে হবে, এবং শুধু একবার না। এখানে আপনার ইনভলভ হবে এই যে আমরা যে কতগুলো ভোকাবুলারি ব্যবহার করেছি, টলারেন্স, ডিপেন্ডেন্স, উইথড্রল, ইন্টক্সিকেশন, ইনটক্সিকেশন, এই ধরনের অনেক কিছু আপনার ইনভলভ হয়ে যাবে। আচ্ছা, তার মানে কি, মানে এটা কেউ যদি সাবস্টেন্স ইউজ করে তারপরে যদি কি ডিসঅর্ডারের দিকে অবশ্যই যাবে, না সেটা নাও যেতে পারে? তো সবকিছুই আমরা সবসময় বলে থাকি যে অ্যালকোহল যদিও অনেক লিটারেচারে বলে একটি এক কাপ বা দুই কাপ এই ধরনের অ্যালকোহল হয়তো ভালো হতে পারে, কিন্তু ইদানে রিসার্চে দেখা গিয়েছে যে অ্যালকোহলের প্রতি একদম নো বলাই ব্যাটার। কারণটা হচ্ছে যে এটি যখন একবার পান করবেন আপনার যে ডোপামিনটা রিলিজ হবে, যে প্লেজারটা দিবে পরবর্তীতে, আপনি ঠিক আছে আমি তো একবার খেলাম, পরবর্তীতে আরেকবার খাই, তারপর আরেকবার নিই, এইভাবে যে কোনো কিছু, শুধু এটা এক্সাম্পল হিসেবে আমি এখানে অ্যালকোহল বোঝাচ্ছি, যে কোনো কিছু, যেমন আপনি একটা সিগারেট খাচ্ছেন, যে সিগারেট আরম্ভ করে একটা সিগারেট দিয়ে আরম্ভ করে, পরে আস্তে আস্তে সেটা বাড়তে থাকে, এইভাবে বছরকে বছর যেতে থাকে, তখন সেটা হতে পারে। আচ্ছা আচ্ছা, তো অ্যালকোহলের ক্ষেত্রে যদি বলি, মানে আপনি বললেন যে অনেক সময় বলা হচ্ছে, কিন্তু এখন আসলে সেই যে তথ্যটা সেটা আসলে পরিবর্তন এসেছে। আমার কথা হচ্ছে ইনটক্সিকেশন, অ্যালকোহলের যদি ইনটক্সিকেশন হয় তখন আসলে কি ধরনের উপসর্গ হয়, রোগী কিভাবে, মানে একজন মানুষ কিভাবে প্রেজেন্ট করে নিজেকে তখন? জি, যে অ্যালকোহল ইনটক্সিকেশন মিন্স যে কোড এন্ড কোড ড্রাঙ্ক বললাম, তখন আপনার স্পিচটা স্লার্ড হবে, আপনার কথাবার্তা গোল পাকিয়ে ফেলছে, তারপর আপনি যখন হাঁটা চলাফেরা করছেন তখন আনস্টেবল গেইট হবে, আপনি আগের মতো যে সুন্দরভাবে হাঁটছেন সেটা পারবেন না, আপনার ফেসটা তখন ফ্লাশিং হবে, লাল বর্ণ হয়ে যাবে, তারপর আপনি ডিসওরিয়েন্টেড হয়ে যাবেন, আপনার জাজমেন্টটা কি বলছেন না বলছেন ঠিক মতো বোঝাতে পারছেন না, এটি ইম্পেয়ার্ড জাজমেন্ট, ইম্পেয়ার্ড মোটর কোঅর্ডিনেশন। যেমন আপনি দেখবেন অনেক সময় পুলিশে যদি আপনার কোনো অ্যালকোহল ইনটক্সিকেটেড পেশেন্টকে যদি পায়, তখন ওরা বলে যে একটা কি বলে না, একটা মানে স্ট্রেট লাইন ধরে, তারপর ওই আঙুলটা এইভাবে দেওয়ার জন্য, তখন এগুলো ওরা পারে না, এই যে এইভাবে ডিসওরিয়েন্টেড হয়ে যাবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তার মানে হচ্ছে যে এটা যখন মানে একটা মানুষ যখন এটাতে আসক্ত হয়ে যায় একদম, তখন তো যদি সে হঠাৎ করে না নেয় নিশ্চয়ই এক্ষেত্রে উইথড্রল সিমটম আসবে,
তো সেক্ষেত্রে উইথড্রল সিমটমটা কেমন? আর যদি আমার পরবর্তী প্রশ্ন আমি একই সাথে করি যে সেক্ষেত্রে আসলে করণীয় কি, এই উইথড্রল সিমটম থেকে রেহাই পাওয়ার উপায় আছে কিনা, কোনো চিকিৎসা আছে কি? খুবই সুন্দর প্রশ্ন। উইথড্রল যদি হয়ে থাকে তার মানে আমি যে বললাম আপনি নিচ্ছেন না, আগে অ্যালকোহল নিচ্ছেন এখন নিচ্ছেন না, তাহলে আপনার শরীরের ভিতর একটা সাইকোলজিক্যাল এফেক্ট হবে, ফিজিওলজিক্যাল এফেক্ট হবে। সেই এফেক্ট গুলো কি, সর্বপ্রথম আপনি দেখবেন ওদেরকে যদি হাতটাকে যদি এইভাবে দেন তখন দেখবেন যে এইভাবে শেক করছে, ওরা শেক করছে, ট্রেমার। তারপর জিআই আপসেট, ওনাদের খুব নজিয়া ফিল হবে, বমিট ফিল করবেন। তারপর হার্ট প্রেসটা অনেক বেড়ে যাবে, পালপিটেশন আমরা বলে থাকি। তারপর রাত্রে ঘুমাতে পারবে না, ইনসমনিয়া, অ্যাংজাইটিতে ভুগবে। তারপর আপনার হেডেক হতে পারে, এমনকি আপনার পসিবল সিজারও হতে পারে। তো সুতরাং উইথড্রল সিমটম কিন্তু খুবই মারাত্মক অ্যালকোহল যারা ড্রিঙ্ক করে থাকে। তো এটি সাধারণত কিভাবে বোঝা যায়, সাধারণত লাস্ট ড্রিঙ্কের 5-10 আওয়ার্সের মধ্যেই যদি আপনার এই ড্রিঙ্ক যদি আবার না হয়ে থাকে তখন উইথড্রল সিমটমটা হয়ে থাকে। ম্যাক্সিমাম আপনার টিপিক্যালি 24-48 আওয়ার্সে আপনার এই উইথড্রল সিমটমটা হয়ে থাকে। যদি সিভিয়ার অ্যালকোহল উইথড্রল সিমটম হয়ে থাকে সেটাকে আমরা বলে থাকি ডেলিরিয়াম ট্রেমেন্স। ডেলিরিয়াম ট্রেমেন্সটা হচ্ছে যে আপনার 48-72 আওয়ার্স, আগেরটা বলছিলাম 24-48 আওয়ার্স। তো সুতরাং এই ডেলিরিয়াম ট্রেমেন্স কিন্তু খুবই মারাত্মক এবং মানুষের অনেক সময় মৃত্যু যোগ্য হতে পারে। আমার ইন্টারনাল মেডিসিনের রেসিডেন্সির সময় আমি এরকম কয়েকটা পেশেন্ট দেখেছি, এমনকি মৃত্যুবরণ পর্যন্ত করেছে, এমনকি আমরা অনেক সিপিআর করেছি পেশেন্টকে বাঁচানোর জন্য। তো এই ধরনের অনেক সিমটম করে। তো সর্বপ্রথম কাজ হচ্ছে যে প্রশ্নটা করেছেন আপনি যে অ্যালকোহল উইথড্রল সিমটমটা কি করতে পারে, অ্যালকোহল উইথড্রল সিমটম যদি হয়ে থাকে সর্বপ্রথম পেশেন্টকে স্টেবিলাইজ করতে হবে, পেশেন্টের ভাইটাল সাইনকে আপনার সব স্টেবল আছে কিনা সেটা দেখতে হবে। হ্যাঁ, তারপর প্রিভেন্ট সিজার, যাতে সিজারটা যাতে না হয়ে থাকে সেদিকে খেয়াল করতে হবে। আইভি ফ্লুইড দিতে হবে যাতে ওয়াশ আউট হয়ে যায়, সেটির দিকে খেয়াল রাখতে হবে। তো আমরা এখন সিজার প্রিভেন্ট করার জন্য কিরকম দিতে পারি, অ্যান্টি সিজার মেডিকেশন দিতে পারি, আমরা বেনজোডায়াজেপাম দিতে পারি, ইলেকট্রোলাইট অ্যাবনরমালিটি হলে ইলেকট্রোলাইট দিতে পারি। তারপর আপনার হার্ট রেট যেহেতু বেড়ে গেছে আমরা অ্যাটেনলল, শর্ট অ্যাক্টিং অ্যাটেনলল আপনার বিটা ব্লকার দিতে পারি। হ্যাঁ, তারপর অনেক সময় এই অ্যালকোহলিকরা অনেক সময় উইথড্রল সিমটম বলে এদের অনেক ভাইটামিন আপনার ভাইটামিন সাপ্লিমেন্টের অভাব হয়ে থাকে, যেমন ফোলেটে থায়ামিনের অভাব হয়ে থাকে, এবং এর জন্য অনেক সময় আমরা ব্রেন ডিজেনারেটিভ ডিসঅর্ডার যেটি সেটিকে আমরা বলে থাকি ওয়ার্নে ইনসেফালোপ্যাথি। হ্যাঁ, তো এইটিকে প্রিভেন্ট করার জন্য তখন এই অ্যালকোহল উইথড্রলের একটি আমরা যেটাকে ককটেল বলে থাকি, এই ককটেলের মধ্যে আপনার থায়ামিন, তারপর মাল্টিভিটামিন, ভিটামিন বি12, এগুলি সবই কিন্তু আপনার করতে হবে, দিতে হবে। এবং অ্যাট দ্য সেম টাইম পেশেন্ট যখন একটু এস্টাবলিশ হবে, পেশেন্ট ভাইটাল স্টেবল হবে, তখন আমরা বিভিন্ন ধরনের স্ক্রিনিং করে থাকি, যেটাকে আমরা CIWA বলে থাকি, সেটি স্ক্রিন করতে হবে। এবং পেশেন্টকে আপনার সম্পূর্ণ আলাদা প্রাইভেট রুমে রাখতে হবে, সেফটি খেয়াল রাখতে হবে, কারণ পেশেন্ট যে কোনো সময় সিজার হতে পারে, যাতে পেশেন্টের সেফটি থাকে, যাতে কোনো অবস্থাতে সিজার হতে অঙ্গ প্রত্যঙ্গে যাতে কোনো ধরনের আপনার ইঞ্জুরি না হয়ে থাকে। তো এই জন্য এগুলো সবকিছু দেখতে হয়। এবং অনেক সময় আমরা মেডিসিন যেগুলি ভবিষ্যতে যাতে অ্যালকোহল যাতে না ড্রিঙ্ক করে থাকে, ডাইসালফিরাম, অ্যাকম্পোসেট, হ্যাঁ এই ধরনের অনেক, নালট্রাক্সন, এই ধরনের অনেক মেডিসিন, বিশেষ করে যারা ইন্টারনাল মেডিসিনে ইয়ে থাকেন তারা এইগুলি ব্যবহার করে থাকে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডাক্তার মজিদ মোর্শেদ। একটা বিষয় যে আমার মনে হয় যে আমরা তো অনুষ্ঠানের প্রায় শেষ দিকে এসেছি, আবার সময় পাবো কিনা জানি না, একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি একটু আগে ভাগে জেনে নিতে চাই। আমরা ক্যানাবিসের কথা জানি, এই ক্যানাবিসটা কি এবং এক্ষেত্রে মানে এটার কেউ যদি এটা নিতে থাকেন সেক্ষেত্রে কি ধরনের উইথড্রল সিমটম হয়, সেক্ষেত্রে করণীয় কি আছে একটু যদি আপনি বলেন। জি জি, ক্যানাবিস সময় যেহেতু আমি একটু দ্রুত বলবো, ক্যানাবিস হচ্ছে যে মারিওয়ানা। এখন তো পার্কে যান, রাস্তাঘাটে যান, মারিওয়ানার গন্ধের জন্য মনে হয় যারা এটি ব্যবহার করে না তাদের কাছে খুবই অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়ে থাকেন। এই ক্যানাবিস যখন ইনটক্সিকেশন হয়ে থাকে আপনার খুবই ইউফোরিয়া হয়ে থাকে। ইউফোরিয়া মানে কি, খুবই হ্যাপি ফিল করে থাকেন, আপনার চোখে কনজাংটিভাল ইনজেকশন থাকে, ড্রাই মাউথ হয়ে থাকে, তারপর আপনার অ্যাপেটাইটটা অনেক বেড়ে যায়। হ্যাঁ, তো এগুলো এগুলো হচ্ছে যে আপনার ইনটক্সিকেশন। আর উইথড্রল সিমটম যদি না নিয়ে থাকে, অ্যাগেইন আপনার স্লিপিং ডিসঅর্ডার হবে, তারপর আপনার অ্যাপেটাইটটা ভালো হবে না, ইরিটেবিলিটি ফিল করবেন, এই ধরনের। মারিওয়ানা যদিও বিভিন্ন স্টেটে
এটি লিগালাইজ করেছেন, যদিও ফেডারেল গভর্নমেন্ট থেকে এখনো এটি ইনলিগাল, কিন্তু আমি এখনো মারিওয়ানার বিরুদ্ধে, কারণ ইদানিং মারিওয়ানা নিয়ে অনেক রিসার্চ হচ্ছে, মারিওয়ানা নিয়ে অনেক আপনার হেলথ কার্ডিওভাস্কুলার ডিজিজ প্রবলেম হচ্ছে, লাং ডিজিজ হচ্ছে, আপনার বিভিন্ন স্মোকিং এ যেরকম আপনার লাং ক্যান্সার, সিওপিডি এ ধরনের হয়ে থাকে, মারিওয়ানাতে লাং ডিজিজ যেগুলো আমি বলেছি সেটি প্লাস এখন দেখা গিয়েছে যে লাংস মধ্যে অনেক হোল হয়ে যায়, গর্ত হয়ে যায়, তো এমফিসিমা হয়ে যায়, অনেক ধরনের প্রবলেম হতে পারে। তো সুতরাং একদম আমি আমি রিকমেন্ড করি না, এবং যদিও অনেকে যুক্তি দেখাতে চান এই মারিওয়ানা এখন পেইন ম্যানেজমেন্টের জন্য এই সেই জন্য, এগুলো হচ্ছে যে একদম হসপিস কেয়ারের জন্য, একদম এন্ড স্টেজের জন্য, ক্যান্সার পেশেন্টের জন্য, যেটি অন্য কোনো কিছু আপনার কাজ করছে না, রেজিস্ট্যান্ট তৈরি, কিন্তু রেগুলার পেশেন্টের জন্য, রেগুলার পিপলের জন্য আই ডোন্ট থিঙ্ক ইটস আ গুড আইডিয়া। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডাক্তার মজুমদার মশাই। তাহলে একই রকম জিনিস যেটা স্মোকিং, হ্যাঁ, তো স্মোকিং এ এর সাথে কি মানে মানসিক কোন সমস্যার যোগসাজশ আছে কিনা? আমরা জানি যে স্মোকিং এর মধ্যে আমাদের অনেক শিশুরা বেড়ে উঠছে, অনেক ফ্যামিলিতে তারা স্মোক করেন, একটু যদি এই বিষয়গুলো একটু বলেন। জি, যাদের একটা সমীক্ষা দেখা গেছে যাদের মেন্টাল ডিসঅর্ডার আছে 20% আপনার স্মোকিং করে থাকেন, তো সুতরাং বুঝতেই পারছেন, এবং স্মোকিং যে যে কনসিকোয়েন্সটা, এটি যে কার্ডিওভাস্কুলার ডিজিজ, যেমন হার্ট অ্যাটাক বলেন, স্ট্রোক বলেন, লাং ডিজিজ বলেন, ক্যান্সার বলেন, অন এন অন, এটি মানে এমন কিছু নাই যে অঙ্গ প্রত্যঙ্গকে এটা এটা ধরে না, তো সুতরাং বুঝতেই পারছেন। আপনি যে প্রশ্নটা বলছেন এটি খুবই ইম্পর্টেন্ট, যারা বাসাতে স্মোকিং করে থাকেন সেই সমস্ত ঘরে ছোট বাচ্চাতে তাদের গ্রোথটা বেশি হয় না, তাদের আইকিউটা কমে যায়, তাদের আপনার পুয়ার অ্যাথলেটিক পারফরমেন্স হয়ে থাকে, তারা খেলাধুলা ভালো করতে পারে না, তারপর তাদের যে আইকিউর কথা বললাম, তারপর তাদের বার্থ ওয়েটটা আপনার কম হয়ে থাকে, অনেক সময় ডাক্তার সাহেব আপনি জানেন সিডস বলে থাকি, সাডেন ইনফ্যান্ট ডেথ সিন্ড্রোম, হঠাৎ করে বাচ্চা মারা গেল সেটি হতে পারে, হ্যাঁ, তারপর আপনি ইএনটি ডাক্তার আপনি জানেন অনেক ইয়ার ইনফেকশন হতে পারে বাচ্চাদের, তো এই ধরনের অনেক প্রবলেম বাচ্চাদের হতে পারে, তো সুতরাং একটু খেয়াল রাখবেন যারা স্মোকিং করে থাকেন। জি জি, অনেক ধন্যবাদ। তো আরেকটা প্রশ্ন, আমি জানি না এটা মানে উত্তরটা কি ধরনের হতে পারে, এই যে ধরেন আপনি বলছিলেন যে এখন নিউ ইয়র্ক সিটিতে রাস্তায় বেরোলেই ক্যানাবিসের গন্ধ পাওয়া যায়, আমরা বুঝতে পারি যে আশেপাশে কেউ করছেন, তো গন্ধটা যখন আমি পাই নিশ্চয়ই আমার কাছে এটা তো বাতাসে উড়ে উড়েই আমার নাকে আসছে, তো একই কথা স্মোকিং এর বেলা, আমরা প্যাসিভ স্মোকিং এর কথা জানি, তো আমরা এটাও জানি যে প্যাসিভ স্মোকিং কিন্তু সেটাও কিন্তু ক্ষতিকর, তো এক্ষেত্রে কি এই যারা ক্যানাবিস নিচ্ছেন এবং স্মোকিং করছেন ওপেন, তারা একদম ওপেন এয়ার স্পেসে যখন করেন তখন সেই গন্ধটা যখন আমরা পাই তাতে কি আমাদের কোনো ক্ষতি হতে পারে? এত সুন্দর প্রশ্ন আমি আগে কখনো পাইনি, এটি খুবই ইন্টারেস্টিং। আমি ডাক্তার সজল ভাই এই ধরনের এখনো রিসার্চ, যেটি সেকেন্ড হ্যান্ড মারিওয়ানা স্মোকিং, এটি আমি এখনো পাইনি যেরকম স্মোকিং এর বেলা আমরা পেয়েছি। মারিওয়ানা অনেক ইয়ং একটা সাবস্টেন্স করা হয়েছে, তো সুতরাং আশা করি যে এটি নিয়ে ভবিষ্যতে কেউ না কেউ এগুলি নিয়ে রিসার্চ করবে। অবশ্যই, কারণ এটা চিন্তা রাখা উচিত, কারণ যেহেতু পাই গন্ধটা সেটার একটা প্রভাব পড়তেই পারে। যাই হোক, ভবিষ্যতে আমরা এই ধরনের তথ্য যখন পাবো আমরা জানতে পারবো। তা এবার আমরা একটু সময় যেহেতু পেয়েছি একটু জানতে চাই অপিওয়েড নিয়ে, তো অপিওয়েড নিয়ে তো অনেক কথা হয়, এগুলো তো বিভিন্ন চিকিৎসার অংশ হিসাবে আপনারা রোগীদের দিয়ে থাকেন, কিন্তু কেউ কেউ হয়তো সেগুলো পরবর্তীতে যেটা হয় আর কি, যে আমরা যেটাকে বলি অ্যাডিকশন, সেই অ্যাডিকশনের পর্যায়ে চলে যায়, এক্ষেত্রে আসলে কি হয় জিনিসটা, উইথড্রলটা কখন হয়, কখন তারা এর মধ্যে ঢুকে যান, কিভাবে? জি, খুবই সুন্দর প্রশ্ন। অপিওয়েড, অপিওয়েড হচ্ছে যে এই যে আমরা বিভিন্ন ধরনের পেইনের জন্য অক্সিকোডন, তারপর মরফিন, ফেন্টানিল এগুলো ব্যবহার করে থাকি, এগুলো ইকুয়াল হচ্ছে যে হেরোইন। আপনারা হিরোইন শব্দটা যেরকম শুনলে চমকিয়ে যান, যে কোনো কারণে যেটাই হোক, এগুলি হচ্ছে যে মেডিকেল হেরোইন, তো একই ধরনের। আর আপনি যেটি ইনটক্সিকেশনের কথা বলছেন, ইনটক্সিকেশন যখন হয়ে থাকে তাদের একটা, আমাদের বিশেষ করে যখন মেডিকেল স্টুডেন্টদের একটা বোর্ড এক্সামে অনেক সময় প্রশ্ন করে থাকে, পিন পয়েন্ট পিপল, পিপলটা আপনার অনেক ছোট হয়ে যায়, পিন পয়েন্ট পিপল, এটি একটা তারপর কনফিউশন হয়ে যায়, এক্সেসিভ স্লিপিনেস, আপনি মানে ঘুম থেকে যেন উঠাতে পারছেন না, তারপর অনেক সময় আপনার ওভারডোজ হতে, রেসপিরেটরি ডিপ্রেশন হতে পারে, এবং এই জন্য এগুলির উপর এত কড়াকড়ি হয়েছে, কারণ যারা এই ধরনের পেইন মেডিসিন নিয়ে থাকেন বিভিন্ন কারণে, কারণ অনেক সময় এটি ওভারডোজ হয়ে থাকে, অনেক সময় বডি রেসপন্ড করে ভিন্ন ভিন্ন ভাবে, অনেক সময় এই ওভারডোজের জন্য মৃত্যুও ঘটতে পারে, তো
তো এই ইনটক্সিকেশনের মধ্যে এটি একটি। যদি কোনো ধরনের যদি আপনার ওভারডোজ হয়ে থাকে, যদি জানেন, আমরা সাধারণত ন্যালাক্সন দিয়ে থাকি অ্যাকিউট অ্যান্টিডোট হিসাবে এটি। আর আপনি যেটি বলছেন তো উইথড্রল সিমটম, উইথড্রল হচ্ছে যে অনেকটা একটু ভিন্ন ধরনের, খুবই অ্যাজিটেটেড ফিল করবেন, খুবই সোয়েটিং ফিল করবেন, হার্ট রেট বেড়ে যাবে। এবং আগে যে বললাম ইনটক্সিকেশনে পিপুলটা খুব ছোট, এখানে পিপুলটা হয়ে যাবে ডাইলেটেড। হ্যাঁ, তো এইরকম আর কি। জি জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করব, আমাদের হাতে হয়তো মিনিট খানেক সময় আছে। তো এই যে মানে জিনিসগুলো যারা নিচ্ছে এবং তারা তো এক ধরনের সমস্যায় পড়ছে, তো এটা আসলে কি মানে প্রতিরোধ করার কি কোনো উপায় আছে? এবং এটার একটা যে জটিলতা, এই জটিলতা তো শুধু ব্যক্তিকে আক্রান্ত করছে না, সেই ফ্যামিলিটাকেও আক্রান্ত করছে, সমাজকে আক্রান্ত করছে, এ বিষয়ে কিছু বলবেন? জি, প্রিভেন্ট করার ব্যাপারে সবসময় বলবো যে আপনাকে যদি কথার কথা যদি কোনো পেইন মেডিসিন দিয়ে থাকে, ধরেন অক্সিকোডন বা মরফিন, অনেক সময় অনেক ব্যথার জন্য দিতে পারে, এই মেডিসিনটা যাতে কোনো একটা সেফ ক্যাবিনেটে থাকে সেদিকে খেয়াল রাখবেন। কোনো অবস্থাতে যাতে বাচ্চা বা বাসার কেউ যাতে ব্যবহার করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী যেভাবে নিতে বলেছেন ঠিক সেভাবে নিতে, এবং পারলে যদি 8 to 10 hours, 12 hours বললেও আপনার প্রয়োজনে আর একটু দেরিতে নিতে পারেন কিনা সেদিকে খেয়াল রাখবেন। কোনো ধরনের যদি সিমটম যদি দেখা যায় অবশ্যই আপনি ডাক্তারের সাথে পরামর্শ করবেন। আর যখনই ওপিওয়েড প্রিসক্রাইব করবে, যে কোনো সার্জারির জন্য হোক বা যেটাই হোক, যতদূর সম্ভব কম নিতে চেষ্টা করবেন, কখনো মেডিসিনটা শেয়ার করবেন না। এবং যদি ল্যাপটপের মেডিসিন থাকে সেটি অবশ্যই প্রপারলি আপনি ডিসকার্ড করবেন। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো আমি একদম শেষ প্রশ্নটা করি যে একজন পরিবারের সদস্য হিসাবে আমরা কিভাবে এই ধরনের কাউকে যদি পাই, আমাদের কি করা উচিত? বা মানে আমাদের বাইরে থেকে আমরা জানি যে এসব বিষয়ে এখানে সাহায্য করাটা অনেক সময় সমস্যা, কারণ এক্ষেত্রে প্রত্যেক রুগী তার নিজস্ব একটা বিষয় আছে, তাকে চাইলেই আমি যেচে গিয়ে সাহায্য করতে পারি না। তো সেক্ষেত্রে আমাদের ভূমিকা কি হওয়া উচিত? এটি খুবই চ্যালেঞ্জিং এবং স্ট্রেসফুল যখন আমরা জানি যে আমাদের পরিবারের কেউ ধরে যদি এই ধরনের অ্যাবিউজ করে থাকেন, এটা খুবই পেইনফুল। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে স্পিক আপ সুনার রাদার দ্যান লেটার, আমাদেরকে আগে ভাগে আপনার স্পিক আপ হতে হবে, কি ধরনের সাবস্টেন্স ব্যবহার করতেছে এগুলি আমাদেরকে জানতে হবে, এবং অনেক ইম্প্যাক্ট দেখাতে হবে, সাপোর্টিভ রোলটা প্লে করতে হবে রাদার দ্যান অ্যাগ্রেসিভ অ্যান্ড অ্যাটাকিং মেন্টালিটি, এই জিনিস থাকতে হবে। তারপর কার কাছে গেলে আপনার কাউন্সিলিংটা হবে, এখানে বিভিন্ন ধরনের অ্যানোনিমাস গ্রুপ আছে, বিহেভিয়ার থেরাপি আছে, কগনিটিভ থেরাপি আছে, এই ধরনের কোনটি প্রযোজ্য এবং সেগুলি আপনার প্রয়োজনে ওনাদের কাছে যেতে হবে, প্রয়োজনে ফ্যামিলি মেম্বার সহ যেতে হবে যে কি করা যায়, এবং ফ্যামিলির মধ্যে কিভাবে একটা খুব ফ্রেন্ডলি সিচুয়েশন যাতে ক্রিয়েট করতে পারি সেইভাবে আমাদেরকে। বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি। কিন্তু মানে যেটা হয় যে যিনি আক্রান্ত হন তার তো মানে তার ইচ্ছার উপরে তো নির্ভর করে, মানে আমি তো তাকে কি জোর করে তো আর চিকিৎসকের কাছে নিতে পারবো না বা কোনো একটা সহযোগিতার জন্য নিতে পারবো না, তাই সে যদি নিজে না যায় সেই সমস্যাটা তো রয়েই যায়। তো আপনি যেটা বলেছেন যে তার প্রতি সহানুভূতি, সর্বোচ্চ সহানুভূতি প্রদর্শন করে তাকে যদি মোটিভেট করা যায়, তো এটাই তো ওয়ে, আর কি কোনো উপায় আছে? এটি তো হচ্ছে আমাদের হাউস এনভায়রনমেন্টের কথাটা বলছি। জি জি, হ্যাঁ, প্রথমে আমি তো বললাম প্রথমে কি কারণে হয়েছে, এটা আন্ডারলাইন কোনো ইডিওলজি আছে কিনা সেটা জানতে হবে, সম্পূর্ণ সাপোর্ট দিতে হবে, এবং এমপ্যাথির সাথে সাথে আপনার ডাক্তারের পরামর্শ নিতে হবে। সেটাই সেটাই, তা না হলে হয়তো দেখা যাবে যে অনেক ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে। আপনি যেটা বলছিলেন যে তিনি নিজের ক্ষতি করতে পারেন, তার আশেপাশে মানুষদের ক্ষতি করতে পারেন, কাজে সেই পর্যায়ে যেন না যায়, তার আগে আমাদের সচেতন হওয়া উচিত। ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আপনাকে অনেক ধন্যবাদ, এরকম একটি বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করে আমার মনে হয় যে আজকে যে আলোচনা হলো তাতে দর্শকরা উপকৃত হয়েছেন। আপনি ভালো থাকবেন। দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করেছি এ বিষয়ে কিছুটা আলোচনা করতে, এটা এত বড় একটি বিষয় মানে প্রত্যেকটা ধরে ধরে আলোচনা করা হয়তো সম্ভব না, কারণ এই জিনিসটা খুব মানে ডিটেইলে যদি আমরা যাই তাহলে হয়তো অনেকগুলো এপিসোড করতে হবে। তারপর আমরা চেষ্টা করেছি এটাকে একটু মানে সবকিছুকে মিলিয়ে একটা সারাংশ আপনাদের সামনে তুলে ধরতে, এবং উপসংহারে আমাদের আজকে যিনি অতিথি ছিলেন ডাক্তার মঞ্জুর মোর্শেদ, তিনি বললেন যে আসলে পরিবারের সদস্যদেরও এই ব্যাপারে
যদি কেউ থাকে পরিবারে এরকম আক্রান্ত, তার প্রতি সহানুভূতিশীল হতে হবে এবং তাকে চেষ্টা করতে হবে যেন চিকিৎসা নেয়, সে বিষয়ে তাকে আস্তে আস্তে মোটিভেট করা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দর্শক, আজকে এখানে অনুষ্ঠান শেষ করব, আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556, লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।